এখন চলছে বিয়ের মরশুম, আর এই বিয়ের মরশুমে মুখে যদি থাকে অজস্র দাগছোপ, সেই দাগছোপে তোমরা যতই মেকআপ করো যাই করো না কেন, এতে কিন্তু হিতে আরও বিপরীত হবে। কারণ আমাদের চেহারায় যখন নানান রকম সমস্যা থাকে সেগুলোকে ঢাকার জন্য তখন আমরা কী করি, আরও আরও কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করি। তাতে কী হয়, আমাদের চেহারা যে দাগছোপ ছিল সেগুলো আরও দ্বিগুণ হয়ে যায়। তো সেই সব নিয়ে তোমরা বিয়ে বাড়িতে যাওয়ার আগে কীভাবে মেকআপ করলে তোমাদের চেহারায় দাগছোপ মারাত্মক আকার ধারণ করবে না, এমন কি তোমরা এই দাগছোপ কীভাবে পার্মানেন্ট দূর করবে, সেই নিয়ে আজকে একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা একটা ক্লিক করে দিও, আর ভিডিও দেখার শুরুতে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। এবার তাহলে চলো দেখে নিই আজকের এই রেমেডিটা আমি কীভাবে তৈরি করেছি। এখানে আমি নিয়েছি বেসন। বেসন কিন্তু আমাদের হেয়ার এবং স্কিন ভীষণ ভালোভাবে ক্লিন করে দেয়, একদম ডিপ ক্লিন। তারপরে এখানে আমি নিয়েছি কস্তুরি হলদি। তোমাদের কাছে কস্তুরি হলদি না থাকলে দেবে রান্নার হলদি, একদম সামান্য পরিমাণে পিঞ্চ অফ টার্মারিক পাউডারটা দেবে। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল স্কিনটাকে ময়েশ্চার করে, সেই জন্য অ্যালোভেরা জেলটা দিয়েছি। আর এখানে আমি দিয়েছি হানি। হানি আমাদের স্কিনের দাগছোপ কমাতে কিন্তু ভীষণ ভীষণ ভালো কাজ করে। এবার আমি গোলাপ জল দিয়ে নেব। তোমাদের কাছে যদি গোলাপ জল না থাকে সেক্ষেত্রে তোমরা কাঁচা দুধ দিতে পারো বা প্লেন জল দিয়েও তৈরি করে নিতে পারো। এবার আমি বেশ ভালো করে মেখে যাব। এখানে যেন কোনো লাম্পস তৈরি না হয় সেটা খেয়াল রাখতে হবে। এইভাবে বেশ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো কস্তুরি হলদিটা কিন্তু তোমরা অ্যাভেলেবেল বাজারে পেয়ে যাবে, ভীষণ ভীষণ উপকারী একটা এই কস্তুরি হলদিটা। তোমরা কোনো স্টেশনারি দোকানে গিয়ে খোঁজ করলেই কিন্তু এই কস্তুরি হলদিটা পেয়ে যাবে। আমি অনলাইন থেকে অ্যাভেলেবেল পারচেস করে থাকি, তাই অনলাইনে কিন্তু এটা অ্যাভেলেবেল থাকে, সেই জন্য তোমরা অনলাইন থেকেও ফ্লিপকার্ট থেকে সরাসরি পারচেস করতে নিতে পারো। একটা যদি নিয়ে আসো অনেক দিন যায়, কারণ একটা প্যাকেটে অনেকটাই থাকে আর এ কিন্তু সামান্য পরিমাণে লাগে। তো কথা বলতে বলতে দেখো আমার এই পেস্টটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, আর স্মুথ একটা পেস্ট কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবার কীভাবে ব্যবহার করবে, প্রথমে মুখটাকে ভালো করে ধুয়ে নেবে ফেস ওয়াশ দিয়ে, যেন কোনো ধুলাবালি না থাকে। কারণ কি, যে কোনো ফেস মাস্ক তোমরা যখন ব্যবহার করবে পরে কোনো ফেস ওয়াশ ব্যবহার করবে না। তো মুখটা আমার ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবার মুখটাকে মুছে নেব, কিন্তু একদম ড্রাই করব না, একটু ভেজা ভেজা রেখে এবার যে ফেস মাস্কটা আমি তৈরি করেছি সেটা সমস্ত মুখে ভালো করে লাগিয়ে নিতে হবে। মুখে লাগানোর পরে তোমরা কী করবে, 1 থেকে 2 মিনিট মুখটাকে মাসাজ করে নেবে। এটা কিন্তু সবসময় মাথায় রাখবে, ফেস প্যাক লাগানোর পরে না একটু মাসাজ করে তারপরে যদি তোমরা স্কিনে রেখে দাও এটা ভীষণ উপকারী। মাসাজ করার পর তোমরা স্কিনে রেখে দেবে শুকিয়ে যাওয়া পর্যন্ত। কারো 10 মিনিট লাগে, কারো 15 মিনিট লাগে, যেহেতু এখানে হানি দিয়েছি তাই শুকুতে একটু টাইম লাগবে। যখন দেখবে যে একটু শুকিয়ে এসছে, একদম টান টান করে শুকাবে না, তাইলে আমাদের স্কিনটাকে ভীষণ ড্রাই করে দেয়। একটু ভেজা অবস্থায় তোমরা মুখটাকে ওয়াশ করে নেবে প্লেন জল দিয়ে, এখানে আর কোনো ফেস ওয়াশ ব্যবহার করবে না। তারপরে টোনার সিরাম অবশ্যই অবশ্যই ব্যবহার করবে, কারণ কি টোনার আমাদের স্কিনটাকে একদম ড্রাই হতেও দেয় না, এমনকি আমাদের স্কিনের যে অতিরিক্ত অয়েল সেটাকেও জমতে দেয় না। টোনার আমাদের স্কিনের পিএস, যে আমাদের ত্বকের যে পিএস ব্যালেন্সটা সেটাকে একদম সুন্দরভাবে কন্ট্রোলে রেখে দেয়। তাই টোনার আর সিরাম ব্যবহার করতে কিন্তু একদম ভুলবে না। টোনার তো শুধু গোলাপ জল ঘরে থাকলেই হলো, বা গ্রিন টি দিয়েও তোমরা টোনার নিজেরা তৈরি করে নিতে পারো, কখনো চাল ধোয়ার জল দিয়ে। এই দুটো ব্যবহার করার পর ময়েশ্চারাইজার লাগে কিন্তু একদম ভুলবে না, অবশ্যই ময়েশ্চারাইজার লাগাবে। তোমরা টানা 1 সপ্তাহ ব্যবহার করো, তোমাদের 100% গ্যারান্টি দিচ্ছি, দেখবে আস্তে আস্তে দাগছোপগুলো কিন্তু গায়েব হয়ে যাচ্ছে। তবে একটা কথা আমি তোমাদের বলি, কখনো তোমরা এটা আশা করো না যে লাগাচ্ছ আর রাতারাতি তোমাদের স্কিনটা ফর্সা হয়ে গেলো, দাগছোপ একদম উড়ে গেলো। এটা আজ অবধি কেউ এই গ্যারান্টি দিতে পারবে না যে তোমরা রাতে লাগাবে সকালে রেজাল্ট পেয়ে যাবে। তাহলে মনে করবো এর মধ্যে বিষ আছে, যেটা তোমাদেরকে সাথে সাথে একটু সুন্দর করলো আর সারা জীবনের জন্য পঙ্গু করে ঘরে বসিয়ে দিল।
তাই তোমরা এই ভুলগুলো করবে না, কারণ কি কোনো ভালো জাতের কোনো ভালো মানের ক্রিমই তোমাকে রাতারাতি ফর্সা করে দেবে না। তোমার যেমন স্কিন সেমনই থাকবে, শুধু একটাই হয় কি যারা বাইরে কাজ করে রোদে ঘুরে বেড়ায় দেখা যায় যে ট্যান পড়ে গিয়ে স্কিনটা একটু কোথায় যেন হারিয়ে যাচ্ছে, সেই হারিয়ে যাওয়া স্কিনটাকে আবার ফিরে আনে এটুকুনি তফাত কিন্তু তোমাকে কখনো সাদা ধবধবে বানিয়ে দেবে না। এই ফেস মাস্কটা চাইলে তোমরা রোজ ব্যবহার করতে পারো, যাদের হাতে সময় কম তারা সপ্তাহে দুদিন কি তিন দিন অবশ্যই অবশ্যই ব্যবহার করো। এক সপ্তাহের মধ্যে তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের স্কিনে যে দাগ চোখগুলো আছে সেগুলো আস্তে আস্তে কোথাও যেন মিলিয়ে যাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটা ছোট্ট করে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, টাটা।